স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি মুহিদ মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের নামটি হলো জীবকোষ ও টিস্যু। আমরা একটি কোষ দেখতে পাচ্ছি এবং কোষের বিভিন্ন অঙ্গাণুকে আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করো, এই যে অঙ্গাণুটি, এর নামটি কি, এর গঠনই বা কেমন? তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে একটু চিন্তা করো। আমাদের আজকের পাঠ মাইটোকন্ড্রিয়া, যা একটি কোষ অঙ্গাণু। এটি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু। আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশের নাম বলতে পারবে, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। মাইটোকন্ড্রিয়া কি? দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত কোষের সাইটোপ্লাজমস্থ যে কোষীয় অঙ্গাণুতে শ্বসন প্রক্রিয়ার কেপস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় তাকে মাইটোকন্ড্রিয়া বলে। সুপ্রিয় শিক্ষার্থী, চিত্রগুলো খেয়াল করো। এখানে প্রাণী কোষ ও উদ্ভিদ কোষে এই যে এক ধরনের অঙ্গাণু দেখা যাচ্ছে, যেগুলোকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া, যাকে বড় করে দেখলে এরকম দেখা যাবে। তাহলে মাইটোকন্ড্রিয়া হল দণ্ডাকার, বৃত্তাকার অথবা তারকাকার কোষের শক্তি উৎপাদনের কেন্দ্র। এটি এর বাহিরে মসৃণ, কিন্তু ভেতরে এরকম ভাঁজ থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। শ্বসন কার্য সম্পাদন করে শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তির আধার বলে। মাইটোকন্ড্রিয়া হল প্রকৃত জীবকোষের অর্থাৎ ইউক্যারিওটিক কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে থাকে এই মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এতে শ্বসনের ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি সংগঠিত হয়। বিজ্ঞানী ব্যান্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। বিভাজনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বৃদ্ধি ঘটে। কোষে একটিমাত্র মাইটোকন্ড্রিয়া থাকলে তা কোষ বিভাজনের সাথেই বিভাজিত হয়। প্রজাতি ও প্রকারভেদে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া এক হতে বহু সংখ্যক হতে পারে। সাধারণত প্রতিটি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, তবে যকৃত কোষ 1000 বা ততোধিক মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এমিবার কোষেও আরও বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। চিত্রে আমরা একটি মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাচ্ছি। এটি মাইটোকন্ড্রিয়ার একটি থ্রি ডাইমেনশন গঠন। এটাকে লম্বচ্ছেদ করলে আমরা এরকম দেখব, এবং এর ভেতরে আমরা দেখতে পারব এই যে বাইরের আবরণ বা ঝিল্লি, যা দ্বিস্তরী, এবং এর বাইরের স্তরটি মসৃণ হলেও ভেতরের স্তরটি কিন্তু এরকম ভাঁজযুক্ত। এই ভাঁজের গায়ে আবার গোলাকার অক্সিজোম লেগে থাকে। এর ভেতরে থাকে মাতৃকা বা ম্যাট্রিক্স। এই দুই স্তর বিশিষ্ট ঝিল্লির মাঝখানে থাকে বহিঃপ্রকোষ্ঠ, আর অন্তঃঝিল্লির ভেতরে থাকে অন্তঃপ্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার গঠন, আমরা এই চিত্রে মাইটোকন্ড্রিয়ার গঠনকে আরো সুন্দর করে দেখব। সবার বাইরে থাকে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বহিঃস্তর, এবং ভেতর দিকে থাকে অন্তঃস্তর। অন্তঃস্তর ভাঁজ হয়ে তৈরি করে আঙ্গুলের মতো অভিক্ষেপ, যাকে বলে ক্রিস্টি, এবং অন্তঃস্তরের ভেতরের যে অন্তঃপ্রকোষ্ঠ, এখানে ম্যাট্রিক্স বা মাতৃকা থাকে। তাহলে আমরা জানতে পারলাম মাইটোকন্ড্রিয়া নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত হয়। সর্ববহিস্থ অংশে রয়েছে ঝিল্লি। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, এদেরকে বলে বহিঝিল্লি এবং অন্তঃঝিল্লি।
প্রকোষ্ঠ। দুটি ঝিল্লির মাঝখানে অবস্থানকৃত প্রকোষ্ঠকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ, যা কোএনজাইম সমৃদ্ধ তরল পদার্থ দিয়ে পূর্ণ থাকে। আর এই যে অন্তঃঝিল্লি, এই অন্তঃঝিল্লি দিয়ে পরিবেষ্টিত ভেতরের গহ্বরকে বলে অন্তঃপ্রকোষ্ঠ, যাতে টানাদার বস্তু সমন্বিত তরল পদার্থের ধাত্র বা ম্যাট্রিক্স থাকে। কৃষ্টি, বাইরের ঝিল্লিটি সোজা এরকম, কিন্তু ভেতরের ঝিল্লিটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের ন্যায় অভিক্ষেপ বা প্রবর্ধক বা কৃষ্টি সৃষ্টি করে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। কৃষ্টির ভেতরকার গহ্বরকে অন্তঃকৃষ্টি গহ্বর বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে যুক্ত থাকে। অক্সিজোম বা এটিপি সিনথেসিস ও ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই কৃষ্টিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে, এতে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়াও সমস্ত কৃষ্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিজোম থাকে। বর্তমানে এদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বললেও আগেদেরকে বলা হতো অক্সিজোম। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ একটি বৃত্তাকার দ্বিসূত্রক অণু। স্বকীয় বৈশিষ্ট্যের জন্য একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়। রাইবোসোম, মাইটোকন্ড্রিয়াতে এনজাইম সংশ্লেষণের জন্য রাইবোসোম পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার কাজ, কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। শ্বসনের জন্য বিভিন্ন ধরনের এনজাইম ও কোএনজাইম ধারণ করে মাইটোকন্ড্রিয়া। শ্বসনের বিভিন্ন পর্যায়, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি এখানে সম্পন্ন হয়। এছাড়াও এটি কিছু পরিমাণ ডিএনএ ও আরএনএ উৎপন্ন করে। এডিপিকে এটিপিতে রূপান্তর করার মাধ্যমে এটিপিতে শক্তি সঞ্চয় করে রাখতে মাইটোকন্ড্রিয়া সহায়তা করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া স্নেহ বিপাকে অংশ নেয়। আমরা পরবর্তী অধ্যায়ে দেখব শ্বসনের যে চারটি ধাপ রয়েছে, গ্লাইকোলাইসিস, এসিটাল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ চক্র, এর মধ্যে প্রথম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো এই মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। এভাবে শ্বসন প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন যদি আমাদের আঁকতে হয়, তাহলে চিত্রটি এঁকে আমরা এর বিভিন্ন অংশ চিহ্নিত করব। এর বিভিন্ন অংশের মধ্যে রয়েছে বহিঝিল্লি, অন্তঃঝিল্লি, বহিঃপ্রকোষ্ঠ, রাইবোজোম, কৃষ্টি এবং ম্যাট্রিক্স। তো এগুলোকে আমরা এভাবে চিহ্নিত করে দেখাব চিহ্নিত চিত্র অঙ্কনের সময়। শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল, মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটির মাধ্যমে শ্বসনের সকল কাজ সম্পন্ন হয়ে থাকে। আর এই শ্বসনের মাধ্যমে জীবদেহে পাওয়ার বা শক্তি উৎপন্ন হয়। আর এ সকল কারণেই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এখানে হাতে আঁকানো একটি মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ দেখানো হয়েছে, যেটিকে সামনাসামনি দেখলে এরকম আমরা দেখতে পাবো, এবং এর বিভিন্ন অংশগুলোর মধ্যে রয়েছে সর্ববহিস্থ ঝিল্লি বা আবরণ, এবং ভেতরের যে ভাঁজ এটিকে বলা হচ্ছে কৃষ্টি। এর ভেতরের প্রকোষ্ঠে থাকে ম্যাট্রিক্স, এবং কৃষ্টিকে ঘিরে থাকে সবৃন্ত বৃত্তাকার বস্তু যাকে বলে অক্সিজোম। এটি হলো মাইটোকন্ড্রিয়ার অঙ্কিত চিত্ররূপ। তাহলে আমরা জানতে পারলাম কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। সাধারণত প্রাক কেন্দ্রিক বা আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, যেমন ট্রাইকোনোমাস, মনোসেরু কমনয়েডেস ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না।
তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনের ইতিহাসের কোন এক সময়ে সুকেন্দ্রিক কোষের ভেতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল? কারণ আদি কোষে মাইটোকন্ড্রিয়া ছিল না, প্রকৃত কোষে এই মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। অর্থাৎ কোন এক সময় এটি কোষের কোষ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয় এবং তারপর থেকে সেটি কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যপাত্র থেকে এ ব্যাখ্যাটি অনুমান করা হয়। আজকের পাঠের পাঠমূলার মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? মাধ্যমিকের বই অনুযায়ী সঠিক উত্তর ব্যান্ডা। এবার এই চিত্রটি লক্ষ্য করো এবং 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। উল্লেখিত চিত্রটি কিসের? চিত্র দেখে আমরা বুঝতে পারছি চিত্রটি হলো মাইটোকন্ড্রিয়ার। জীবকোষে অঙ্গাণুটি এটিপি সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে, এনজাইম সরবরাহ করে। সঠিক উত্তর হলো 1 ও 3। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এটিপি সংশ্লেষণ করে এবং এনজাইম সরবরাহ করে। আজকের পাঠের আলোকে একটি বাড়ির কাজ দিচ্ছি, মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন কর। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চাই তা জানিয়ে কমেন্ট করবে। সেই সাথে স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, স্টাডি বাংলা 24 ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু বিভিন্ন চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লেকচারগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমার প্রয়োজনীয় ক্লাসটি দেখে নিতে পারবে। এছাড়াও স্টাডি বাংলা 24 চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা ফেসবুক পেজ ও গ্রুপের লিংক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা সংশ্লিষ্ট পেজ বা গ্রুপে জয়েন হয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারবে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। এছাড়াও এর ডিসক্রিপশন বক্সে বিভিন্ন প্রয়োজনীয় কোর্সের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা উক্ত কোর্সে জয়েন করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।